বলা হয় বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাসের দ্বারাই সবকিছু সমাধান হয়ে যায়, তাহলে তর্ক অর্থাৎ যুক্তির কি আবশ্যকতা? যুক্তি, যেটাকে আমরা বলি বিজ্ঞান বা লজিক, লজিক ছাড়া এই ব্রহ্মাণ্ডে কোনো ঘটনা কি ঘটতে পারে? এই ব্রহ্মাণ্ডে, বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটনা ঘটে, সমস্ত পেছনেই রয়েছে লজিক, সমস্ত পেছনেই রয়েছে বিজ্ঞান। আর এই বিজ্ঞানকেই যখন আমাদের ধার্মিক মতাদর্শ দিয়ে দেখা হয়, এটিকে বলা হয় আধ্যাত্মিক বিজ্ঞান, অর্থাৎ আধ্যাত্মিকতাবাদ। আর যুক্তিহীন কিছু মানুষ, তথাকথিত ধার্মিক, এই বিজ্ঞান আর আধ্যাত্মিকতাকে আলাদা করে এমনই একটা জগা খিচুড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারা এই আধ্যাত্মিকতাবাদকে সরাসরি বিশ্বাস, সরাসরি অন্ধবিশ্বাসের সাথে জুড়ে দিয়ে এমনই একটি রেসিপি তৈরি করে ফেলেছেন বা করে থাকেন, পরিণামস্বরূপ সাধারণ মানুষ এই বিজ্ঞান বা আধ্যাত্মিকতাকে পরস্পরের শত্রু হিসেবে দেখতে শুরু করে। ফলস্বরূপ আমরা যে বিজ্ঞান, যে গ্রহণযোগ্যতা, যে বিজ্ঞানের সুফল বা আধ্যাত্মিকতার যে গ্রহণযোগ্যতা, এই জায়গা থেকে আমরা ক্রমশ আমরা দূরে সরে যাই, আমরা বঞ্চিত হই, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের উন্নতির জায়গা থেকে আমরা ক্রমশ পিছিয়ে পড়ি। নমস্কার, আমি জেমস ফ্রেন্ড এক্সপার্ট সুজয় দাস। সাধারণ জেমোলজি সরাসরি আলোচনা এই ভিডিওর মধ্যে আমি রাখছি না, তা সত্ত্বেও ইনডিরেক্টলি কিন্তু জেমোলজির সাথে এই ভিডিওর যোগসূত্র অবশ্যই খুঁজে পাবেন। কারণ কি, জেমোলজিও একটি বিজ্ঞান আর আমি যে চর্চা করব সেটিও একটি বিজ্ঞান। এই দুই বিজ্ঞানের মেলবন্ধন আমি ক্রমশ এই ভিডিওর শেষের দিকে আস্তে আস্তে আমি আনার চেষ্টা করব, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আমি সব সময় আমার প্রতিটি ভিডিওর মধ্যে আমি চেষ্টা করি লজিক দাঁড় করানোর, সঠিক বিজ্ঞানকে সামনে নিয়ে আসার, আর যে কোনো রকমের ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা থেকে আমি, বা ভুল ধারণা থেকে, ভুল সংস্কার থেকে আমার জ্ঞানত আমি আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের মধ্যে সঠিক সিদ্ধান্ত, সঠিক বিষয় আমি তুলে ধরার চেষ্টা করি। এই যে একটু আগে আমি বললাম যে বিজ্ঞানকে যখন যুক্তিহীনভাবে বা সংস্কারাচ্ছন্নভাবে বা কেবল এই বিশ্বাসের দ্বারা যখন আমরা ভাবতে শুরু করি, এই যে আরেক শ্রেণীর মানুষ এই আধ্যাত্মিকতাকে ঐশ্বরিক শক্তি বা বিভিন্ন রকম সংস্কারাচ্ছন্ন কিছু বিভ্রান্তিমূলক শক্তিকে প্রদর্শন করিয়ে দেখিয়ে তার যে আসল বিজ্ঞানের যে গূঢ় রহস্য, তার যে প্রতিফলন বা তার যে বিজ্ঞানের যে উপকারিতা, সে বিষয়টিকে আড়াল করে দেওয়ার চেষ্টা করে থাকেন। ফলস্বরূপ কি হয়, মানুষ এই সকল বিজ্ঞানের সুফল থেকে বঞ্চিত হন। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অরা, AURA, অরা। এই অরা অরা বিষয়টি খুবই সহজ একটি বিষয়। অরা কাকে বলে, যে আমাদের যে যে সকল যে কোনো জীবজগৎ বা এমনকি স্থির বস্তুর ক্ষেত্রেও তার চারিধারে যে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একটা পরিবেষ্টিত হয়ে থাকে, দ্যাট ইজ অরা। যে এই অরাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়, কোনদিকে দেখানো হয় মা লক্ষ্মীর চাকরা, কোনদিকে দেখা হয় শ্রী বিষ্ণুর চাকরা, কোনদিকে দেখানো হয় হনুমানজির চাকরা, বিভিন্ন কালার এইভাবে ডিস্ট্রিবিউশন করানো হয়, অমুকের পুজো করে এইভাবে এই অরাকে নাকি জাগ্রত করা যায়। তো যাই হোক, আমি এই সকল বিষয়ে অধিক তর্ক বিতর্কতে আমি আসছি না, তো আমি এর সাইন্টিফিক বিষয়টা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। অরা কিভাবে তৈরি হয়, আমাদের যে বিভিন্ন চাকরাগুলো রয়েছে, ইউনিভার্সাল এনার্জি যখন আমাদের শারীরিক কোনো পার্টে বা আমাদের কোনো গ্ল্যান্ডসে যখন মিলিত হয়, তখন সেই অংশে যে চাকরা তৈরি হয়, এরকম কয়েক লক্ষাধিক, কয়েক কোটি চাকরা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের প্রাচীন মুনি ঋষিরা সেই সকল চাকরাকে আমাদের সাধারণের বোধগম্যের জন্য সরলীকৃত করে মাত্র 7টি চাকরকে সহজভাবে ওনারা দেখিয়েছেন। এই 7টি চাকরা থেকে এক একটি এনার্জি ফিল্ড আমাদের এই শরীরকে বেস করে আমাদের ছড়িয়ে থাকে। এই সমস্ত চাকরের যে মেলবন্ধন
এর যে এনার্জি ফিল্ড, দ্যাট ইজ অরা, খুবই সহজ। এক একটি চাকরা থেকে বেশ কিছু ইমোশনসকে আমরা কন্ট্রোল করি। আমাদের প্রতিটি চাকরাকে যদি আমরা শুদ্ধ রাখি, আমরা সঠিক প্রাণবন্ত রাখি, এনার্জেটিক রাখি, তাহলেই আমাদের অরা, ওভারঅল যে এনার্জি ফিল্ড আমাদের ব্যালেন্সিং থাকবে, তাহলেই একজন মানুষ সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক সে পরিণত থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আজকে সবেমাত্র ইন্ট্রোডাকশন, আমি এই বিষয় নিয়ে আজকে আলোকপাত করলাম, আজকে বিষয়ে বেশি আলোচনা করব না। আমি পরবর্তী ভিডিওতে এই অরা নিয়ে বা প্রতিটি চাকরাকে নিয়ে আমি ইন্ডিভিজুয়াল আলোচনা করব। তো আজকের মতন আপাতত এখানে শেষ করছি। নমস্কার।